10,323-এর আন্দোলনের বিষয়টি সোমবার উঠে এসেছিল ত্রিপুরা বিধানসভায়। বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়েছিল রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষকরা সশস্ত্র আন্দোলন চালিয়েছিলেন, তাই ব্যবস্থা নিয়েছে পুলিশ। নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আগরতলার প্যারাডাইজ চৌমুহনীতে আন্দোলনে বসেছিলেন শিক্ষকরা। 51 দিন টানা গণ অবস্থান চালিয়ে যান তাঁরা। পরে 27 জানুয়ারি সকালে পুলিশ জোর করে তাদের তুলে দেয় আন্দোলন থেকে। শিক্ষকরা প্রতিবাদ জানাতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। সেখানে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে, শিক্ষকদের ওপর ব্যবহার করে জল কামান, টিয়ার গ্যাসের শেল, পত্রিকার ক্লিপিং তুলে ধরে এদিন রাজ্য বিধানসভায় বিষয়টি তোলেন সিপিআইএম বিধায়ক মবস্বর আলী। তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষকরা সশস্ত্র আন্দোলন করছিলেন, তারা পাথর নিয়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছেন তারা, তাই পুলিশ ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কারা এসব করেছে তার ভিডিও রয়েছে, তা প্রকাশ করলে বিরোধীরা মুখ দেখাতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের চ্যালেঞ্জ জানান সিপিআইএম বিধায়ক সুধন দাস। তিনি বলেন, পারলে তা প্রকাশ করুক সরকার, তখন দেখা যায় বিপ্লব দেবকে বাঁচাতে গলা ফাটাচ্ছেন সুদীপ বর্মণ। বিপ্লব দেব বলার চেষ্টা করেন, আগের সরকার এই শিক্ষকদের জন্য কিছুই করেনি। তারও চ্যালেঞ্জ জানান সুধন দাস। বলেন, 12,000 অশিক্ষক পদ তৈরি করে এই শিক্ষকদের চাকরি দেবার ব্যবস্থা হয়েছিল। এদিন শাসক দলের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা হয় যে সুপ্রিম কোর্ট এই শিক্ষকদের ব্যাপারে আলাদা কোনো বিশেষ ছাড় দিতে না করে দিয়েছে। এবং আমার বাড়ির, মানে আমার বাড়িতে না, প্রতিপ্রাণ মুখ্যমন্ত্রীর বাসভবন, সেখানে ইট পাটকেল ছোড়া, এইসব কাজ করার পর তখন কি পুলিশ থুড়ি বসে থাকবে? তখন পুলিশ হয়তো বা তাদেরকে সেখান থেকে বের করানোর ব্যবস্থা করেছে। তার মধ্যে পুলিশের পক্ষ থেকে, পুলিশের গাড়ির মধ্যেও তো যে পাথর মারা হয়েছে, রেকর্ডিং রয়েছে, পাথর মেরে গাড়ি, 3-3টি গাড়ি ভেঙেছে, পুলিশের উপর আক্রমণ করেছে, এগুলো হয়েছে দস্তাদস্তি। যে একটা বিষয় উনি বলেছেন যে যারা ইট পাটকেল ছুঁড়েছে এদের মধ্যে অন্য কেউ থাকতে পারে, এগুলো যদি আনি আপনাদেরও অসুবিধা হয়ে যেতে, আমরা এটা চ্যালেঞ্জ করে বলছি, এরকম যদি থাকে এটা বের করা আনা হোক। এবং এই অভিযোগ আমাদের উপরে ব্লেম দেওয়া হয়েছে, ব্লেম দেওয়া হয়েছে তার জন্যই বলছি, আমি আপনাকে বলছি না, আমি ব্লেম দেওয়া হয়েছে আমাদের দিকে সেজন্য বলছি, যদি হয়ে থাকে। তারপরে বক্তব্য হচ্ছে অশিক্ষক পদেও আগের বামফ্রন্ট সরকারের সময়ে পদোন্নতি করা হয়েছিল। আপনার কোন অধিকার নেই আমাদের বেঞ্চের এইসব নিয়ে আলোচনা করা। মাননীয় স্পিকার স্যার, মাননীয় ডেপুটি স্পিকার স্যার, দৃষ্টি নেই যখন হাউস মানে টাকা আসছিল আনতে, দেখেন অন্যতম ছিল সেই মানবিকতা তার দেখায়নি। এই মানবিকতা চুপ করো, সে টাকা মোশা তাদের বিরুদ্ধে কথা শোনেন না, মাইক কাট করেছেন। Pure Report, Channel Dinat.